আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমাকে অনেকে বলেছেন, দাদু কোনো রকম এক্সারসাইজ করতে পারছি না, তো কী করা যায়? সেই অলস, তাদেরকে অলসই বলছি, অলস ব্যক্তি হলে ভুঁড়িখানা কিন্তু কলস হয়ে যাবে, তারা কোনো কিছুই করতে পারেন না, হাতের পর্যন্ত শক্তি নাই, তবে পুশ আপ দিতে পারছি না, তো কী করবো? তাহলে আমি তাদের জন্য একটা সহজ একটা এক্সারসাইজ দিচ্ছি। প্রত্যেকটি 1 মিনিট করে যদি করতে পারেন, আমি খালি পজিশনটা দেখিয়ে দেব যে কীভাবে থাকতে হয়। যেরকম শিশুকালে খেলাধুলা করেছে সেই শিশুদের এক্সারসাইজ দেব, যে শিশুকালে কী করতো ছেলেপেলেরা। আমরা বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে গেলে পাকা হয়ে যায়, মানে পাকা বুদ্ধির লোক হচ্ছে, সব থেকে পচে যায় পৃথিবীর বুকে। একটা গাছে ফল পাকলে কী হয়, সেই ফলটা কিন্তু বেশি দিন থাকে না, পচে গন্ধ দুর্গন্ধ হবে। অথচ পচা ফল নিয়ে কিন্তু কাজ হয় না, মন চাই কাঁচা হোক, বুড়া হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু সেই শিশুকালের কিছু কিছু কায়দা কানুনগুলো আমি দেখাবো, যেটা করলে গায়ে শক্তি হবে, অন্তত খাদ্য খেয়ে হজমও হবে। এটা খেয়াল রেখে করা, জাস্ট আমি পজিশনগুলো দেখাবো, 3টে থেকে 4টে দেবো, কীভাবে থাকা যায়, নড়াচড়া করা যাবে না, খালি পজিশনটা করা, সেই ফিগারটা আনা, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি, সামনের দিকে এইভাবে হাতটাকে অবস্থান করলাম, এই আপনার বেডেও করতে পারেন, বেডের পরেই দেখাচ্ছি আমি, যেহেতু আপনার ঘরে জায়গা নেই, এইভাবে থাকা 1 মিনিট। শুরু করছি, আমি যেভাবে আছি এটা কিন্তু ভুল পজিশন, একটু দাববে সামনের দিকে, দৃষ্টিটা সামনে থাকবে, নিচে লেভেল করা, স্টেট এইভাবে, এবার সোজায় বসে কিছুক্ষণ রিল্যাক্স, একটা পজিশন হয়ে গেছে, এবার আরেকটি দেখাবো, ক্লান্ত বোধ হলে কিছুক্ষণ অবস্থান করবেন, এবং এটা রেগুলার 10 মিনিট অন্তত করতে হবে। মোট কথা, গাটাকে ঘামাতে হবে, গা না ঘামলে ভিতর থেকে ময়লা বেরোবে না, মনের ভিতর যে অলসতা আছে সেটাও দূর হয়ে যাবে, এইদিকে খেয়াল রাখতে হবে। এবার আরেকটি পজিশন দেখাচ্ছি, সবসময় খেয়াল রেখে এইভাবে করা, হাতটা এমনি করাও যাবে, এইভাবে করলে কোনোই তো চাপ লাগবে বেশি, ওই জন্যে মুখ পাকিয়ে এইভাবে রয়েছি। স্ট্যান্ড মিলিটারিদের যখন বন্দুক থাকে হাতে এইভাবে, তখন কোনোইটা এইভাবে থাকে।
রিল্যাক্স, বেশি ক্লান্ত হলে টান টান হয়ে শুয়ে পড়বেন, যেমন খুশি তেমন। এবার আর একটি দেখাবো, এই যে প্রত্যেকটি আসন দেখাচ্ছি, প্রত্যেকটা আসন যদি 1 মিনিট করে করতে পারেন, এক টানা, গায়ে যে কত শক্তি অনুভব হবে নিজেকে, মানে পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে পৃথিবীকেই আমি ঠেলা মারছি, এই ভাবটা মনের ভিতর থাকতে হবে যে আমার ভিতর পাওয়ার আছে, পাওয়ার তৈরি হচ্ছে, আমি যাতে যোদ্ধার মতো যুদ্ধ করতে পারি, এই বোধটুকু মনের ভিতর জাগাতে হবে। যে কোনো এক্সারসাইজ করার সময় মনের ভিতর সেই ধারণাটা নিতে হয়, মনের সঙ্গে মানে মাথার ভিতর ঢোকাতে হবে, না ঢোকালে তো হবে না। আমি এই যে দুটা করেছি, গা কিন্তু হালকা হালকা ভিজে এসছে, এবার আরও দুটা দেখাবো। তাহলে এই যে প্রত্যেকটি বার রেস্টে 30-30 সেকেন্ড করে করতে পারেন, বা কেউ পারছে না 15 সেকেন্ড করে করুন, এভাবে সময় কাটাবেন, মানে সময় কাটবে, পরিশ্রমটাও হবে, গাটাও ঘামবে, যখন গা ঘেমে কিছু ময়লা বেরিয়ে যাবে ক্ষুধার উদ্রেক হবে, কিন্তু ক্লান্ত বোধ, কিন্তু ভিতরে যদি ময়লা থাকে দেহের ভিতরে, সেই ময়লা কিন্তু সহসা বের হয় না, যার জন্যে এত রোগ শোক মানুষের ভিতরে, দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্যা, খোদা এত ভালোবাসা দেয় কিন্তু আমরা কি বলি, সমস্যা, কি জন্যে মনের ভিতর ঢুকে গেছে হিংসা, হিংসা ঢুকলে খোদার ভালোবাসা কোনোদিনও পাওয়া যায় না। তা ঠিক আছে বন্ধুরা, আর একটা শুরু করছি নাকি? শুয়ে পড়লাম, ঠিক আছে, এবার পিছনে হাত দিয়ে আসতে হবে, এই হাত, এই তাহলে তিনটা হলো, এবার আরেকটি দেখাচ্ছি একটু পরে, রেস্ট নিয়ে দেখাই দিচ্ছি যে, তাহলে এবার আরেকটি দেখাচ্ছি উপায়, আর দুটো এইভাবে সামনে, এই পিছনে গোড়ালিটা কিন্তু মেঝেতে লেগে থাকবে, ঘাটটা এইভাবে নিচে, এই হ্যাঁ, 4টে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল।
যদি ক্লান্ত বোধ হয়, টান টান হয়ে যেমন খুশি তেমন শুয়ে পড়বেন। এইটা করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই কিন্তু চলবে। 5 বছরের শিশু থেকে 95 বছরের বুড়া পর্যন্ত কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর।